নমস্কার, আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের রচনা কালো ঘোড়া। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এটুকুই বলতে পারি, এ ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না, যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা, তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকা অর্থাৎ পাড়াগাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়ে আছি। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুট্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের ওপর অত্যাচার শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকায় পালিয়ে আসেন, কারণ উনি ইহুদি। এলাকার নাম মুনভিলে, মানে করলে হয়তো দাঁড়ায় চন্দ্রপুরী। আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার ওপর একটা করে বাড়ি, হাইওয়ে থেকে কষ্টে সৃষ্টে তাকালে নজরে পড়ে চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু শুয়োর বা ঘোড়ার বাথান, চারিদিক কাঠের বেড়ায় ঘেরা। মুনভিলে নাম কেন? ডাক্তার জুট্রাম আমার প্রশ্ন শুনে বলেছিলেন, ওই যে নিচের দিকে যে হ্রদটা দেখছেন ওটার গড়ন লক্ষ্য করুন। বাড়ির পূবে টিলাটা ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে, তারপর হ্রদ। পূবের ঘাসে ঢাকা লন ও ফুলবাগিচায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, দেখলাম হ্রদটা অর্ধবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকলার মতো। বলেছিলাম হ্রদটার নাম হওয়া উচিত মুন লেক। হ্যাঁ, ঠিকই ধরেছ। ডক্টর জুট্রাম হেসে উঠেছিলেন, ওটার নাম মুন লেক। তবে তার চেয়েও সুখের কথা, তুমি মুন লেকের ধারে জ্যোৎস্নার রাতে গিয়ে ঘোরাঘুরি করলে তুমি রূপকথার রাজপুত্তুরটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, হ্যাঁ কিন্তু রাজপুত্তুরের যে একটা ঘোড়াও চাই, যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটা পক্ষীরাজ, সেই যে যাদের ডানা আছে। বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলাম। ডাক্তার জুট্রামের লালচে মুখে হঠাৎ যেন অমন গাঢ় ছায়া, যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন, ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক। ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডাক্তার জুট্রাম? উনি তখনই ঘুম থেকে জেগে ওঠার মতো কান দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, তুমি ঘোড়ার কথা বলছিলে তাই না? হ্যাঁ ডাক্তার জুট্রাম, জানো মুন লেকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে, তার মধ্যে এই ঘোড়ার গল্পটা সাংঘাতিক। মাঝে মাঝে, মানে বিশেষ করে জ্যোৎস্নার রাতে নাকি হ্রদের জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের, নিছক ভুতুড়ে ব্যাপার। বলে ডাক্তার জুট্রাম হাতঘড়িটা দেখে নিলেন এবং ব্যস্ত হয়ে উঠলেন, কি কাণ্ড, আমাকে যে এক্ষুনি শহরে দৌড়ুতে হবে, বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? ডাক্তার জুট্রাম পা বাড়িয়ে ফের বললেন, থাকগে, তোমার গিয়ে কাজ নেই, পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না, তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, আয়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন ডাক্তার জুট্রাম। একটু পরে বাড়ির দক্ষিণে বনের গড়ানে রাস্তায় ও সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা প্রায় 3:30। টিলার মাথায় কাঠের দোতলা বাড়িটা আরও নিঝুম হয়ে গেল, গাছপালা থেকে ঝিঁঝি পোকার বিকট হাঁক ডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঁঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, রোসো বাছাধনেরা, ফল অর্থাৎ পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বীরত্ব কোথায় থাকে দেখা যাবে। ডাক্তার জুট্রামের প্রকাণ্ড কুকুরটার নাম রেক্স। একে কুকুরে আমার প্রচণ্ড ভয়, তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে। বাঁধা না থাকলে আমাকে নিশ্চয় সোজা ভারত ফেরত পাঠিয়ে ছাড়ত। কাঁচো মাচু মুখ করে ডাক্তার জুট্রাম বলেছিলেন, রেক্সের এই এক দোষ, বিদেশি দেখতে পারে না। হাই তুলে ভয়ে ভয়ে বারান্দায় উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বসার ঘরের ভিতর উঁকি দিলাম, সিঁড়ির পাশেই কুকুরটা থাকে, সেখানে নেই। তাহলে ডক্টর জুট্রামের সঙ্গে লেকচার শুনতে গেছে, হাঁফ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর, বেলা দুটোয় লাঞ্চ খেয়েছি। বাঙালি স্বভাবে ভাতঘুম নামে একটা আরামদায়ক ব্যাপার আছে, সাহেবদের সংসর্গে সেটা বরবাদ হতে বসেছে, আজ এমন সুযোগ ছাড়া যায় না। অতএব সটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যেই বন্ধুবর ভাত ঘুম এসে কোলাকুলি করলেন, তখন আহ কি আনন্দ, কতদিন পরে দেখা। কতক্ষণ পরে
তার ডাকাডাকিতে চোখ খুলতে হলো। তাকিয়েই দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা মেয়ে, গোলগাল পুতুল গড়ন, এক মাথা ঝাঁকড় মাকড় সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ জড়ানো। মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তক্ষুনি মনে পড়ে গেল, আর তাই তো, এরই ছবি বাড়ির ওপরে নিচে সব ঘরে দেখেছি, ওই তো এ ঘরের দেয়ালেও রয়েছে। ডাক্তার জুট্রামকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হেসে বললাম, হাই। আমার মার্কিন সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল হাই, কিন্তু মুখের অবাক ভাবটা ঘুচল না। ঠোঁট কামড়ে ঘরের ভিতর দেখে নিয়ে হঠাৎ একটু হাসল, হেসে বলল, তুমি নিশ্চয় বাবার অতিথি, তুমি কি বিদেশি? সাই দিয়ে বললাম, প্রথমে তোমার নাম বলো। জিনা। তুমি নিশ্চয় শহর থেকে পড়াশুনো করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম, তা এলাকার সঙ্গে মায়ের সঙ্গে বুঝি, চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডাক্তার জুট্রাম তার স্ত্রী কিংবা মেয়ের কথা কিছু বলেননি, আমিও কিছু জানতে চাইনি, কারুর ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্রতাসম্মত নয়। উঠে দাঁড়িয়েছি, জিনা বলল, তুমি বললে না কোন দেশের লোক? আমি ইন্ডিয়ান। শুনেই জিনা যেন চমকে উঠল, বলল, তুমি ইন্ডিয়ান? কিন্তু কি বলো তো জিনা, তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙিন পাথরের মালাও নেই। জিনা বলতেই থাকল, তোমার বর্ষা কি হলো, তোমার চুল কেটে ফেলেছ কেন, তুমি এমন বেটে মানুষ কেন? ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, জিনা জিনা আমাকে বলতে দাও, ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়া, ভারতের লোক। তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছ দেখছি, ভারতের নাম শোনোনি, পূবের দেশ। জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, ও তুমি ওরিয়েন্টাল, ঠিক বলেছ, এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। জিনা সে কথায় কান না দিয়ে বলল, তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলবো বই কি, এসো। বলে সে কাঠের সিঁড়ি বেয়ে নামতে থাকল, তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাউকে দেখতে পেলাম না। ঘরের ভিতর ততক্ষণে হালকা আধার জমেছে, পূবের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে, নীলচে কুয়াশা জড়িয়ে রয়েছে গাছপালার মাথায়, আকাশে উড়ে যাচ্ছে বুনো হাঁসের ঝাঁক, নিচের দিকে একটু দূরে মুন লেকের জলে তখনও লালচে ছটা ছড়িয়ে আছে। হেই এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে খেলায় মেতে উঠলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির, আমার আনাড়িপনায় খিলখিল করে হেসে উঠছিল, আমাকে গোহারা করে হারিয়ে ছাড়ল। আবছা আধার হয়ে এলে বললাম, এই যথেষ্ট, সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেব। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জানো জিনা, অবিকল তোমার মতন আমার একটি মেয়ে আছে, তার নাম কি জানো? নিনা। তোমরা দুজনে পেন ফ্রেন্ডও হতে পারো। আনমনা জিনা বলল, আই লাইক হার। তারপর হঠাৎ পা বাড়ালো, আমার সঙ্গে লেকে যাবে? তোমায় একটা জিনিস দেখাবো, ভারী মজার, এসো না। সে গেট খুলে ঢালু সবুজ ঘাসে ঢাকা জমি দিয়ে দৌড়ুতে শুরু করল। চেঁচিয়ে বললাম, জিনা আস্তে আস্তে, দৌড়িও না, আছাড় খাবে। ততক্ষণে সে লেকের বালির চওড়া বিচে পৌঁছে গেছে। আমার যেতে বেশ খানিকটা সময় লাগল। বিচে পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডায় রক্ত জমতে শুরু করেছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করছে বালিতে। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারে টিলার মাথায় বাঁকা এক টুকরো চাঁদ উঠেছে। তখনই ডাক্তার জুট্রামের গল্পটা মনে পড়ল, কেমন অস্বস্তি জাগল। বললাম, জিনা এবার ফেরা যাক। জিনা জবাব দিল না, জলের ধারে গিয়ে দাঁড়ালো। সেই সময় হু হু করে একটা বাতাস এলো, ঠান্ডাটা বেড়ে গেল, ঠকঠক করে কাঁপতে থাকলাম। কি শীত কি শীত, দোষী মেয়েটার পাল্লায় পড়ে সেসব দিন আর নিমুনিয়া বাধায়। হ্রদের জলটা কাঁপছে, আবঝা জ্যোৎস্নায় ঝলমল করছে সারা হ্রদ। তারপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁস প্যাক প্যাক করে ডেকে উঠল। তারপর যা দেখলাম সারা শরীর অবশ হয়ে গেল, শীতের কথা ভুলে গেলাম, হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের ওপর দিয়েই হেঁটে এলো একটা কালো ঘোড়া। হ্যাঁ, জল যেন তো একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিচে আসতেই জিনা কি দুর্বোধ্য শব্দে চেঁচিয়ে উঠল,
তারপর দেখি কালো ঘোড়াটার সঙ্গে সে ছুটোছুটি করে বেড়াচ্ছে, কখনো আমার সামনে দিয়ে কখনো পিছন দিয়ে দুজনে ছোটাছুটি করতে থাকলো। ঘোড়াটা আমার ওপর পড়বে এসে ভেবে আমি আতঙ্কে কাঠ, কিন্তু গলায় কি আটকে গেছে জিনাকে বারণ করার সাধ্যও নেই। একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়াটার উপর চেপে বসেছে, তারপর পিছন দিক থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম, সেই সঙ্গে কুকুরের গর্জনও শুনতে পেলাম। টর্চের আলো ছড়িয়ে পড়ল আমার গায়ের ওপর, সেই আলোর ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণে গলা দিয়ে স্বর বেরুল, চেঁচিয়ে উঠলাম, জিনা জিনা। পেছনে ডাক্তার জুটরাম বাঁচ খাই গলায় চেঁচিয়ে বললেন, কাম ব্যাক কাম ব্যাক ইউ ফুল। তারপর আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন। রেক্স জলের ধারে দাঁড়িয়ে তখনও গড়গড় করছে। ঘণ্টাখানেক পরে ফায়ার প্লেসের সামনে দুজনে চুপচাপ বসে আছি। একসময় দীর্ঘশ্বাস ফেলে জুটরাম বললেন, হ্যাঁ তুমি জিনা জিনা বলে ডাকছিলে, তুমি কি সত্যি ওকে দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও। কথা কেড়ে নিয়ে ডাক্তার জুটরাম বললেন, 10 বছর আগে জিনা মুনলেকে ডুবে মরেছে, তার 1 বছর পরে ওর মা রোগে ভুগে মারা যায়। আমিও মুনভিলেতে মরতেই চাই, তাই এখানে একা পড়ে আছি, বলতে পারো ওয়েটিং ফর দি ব্ল্যাক হর্স।